হ্যালো, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। তো অ্যাকচুয়ালি আমি আজকে এই ব্লগটা নিয়ে এসেছি দেখানোর জন্য যে বেসিক্যালি উইকেন্ড বা যখন আমাদের ছুটি থাকে সেই সময় আমরা কী করি। এটা হলো বৃহস্পতিবার, তো একটুখানি এখানে না খুব ভালো একটা ক্যাফে তো নতুন করেছে, প্রায় আমরা এখানে খেতে যাই, তো সেটাই। আর এটা না আমাদের রোড যেখানে আমরা মানে আমাদের বেসিক্যালি পুরোটা ছবিটা হয়তো বোঝা যাচ্ছে না, মানে ফুল ক্রাউডেড থাকে এবং আমাদের যেখানে বাড়ি তার আশেপাশে ভর্তি, মানে পুরো মানে আপনাকে 1-2 মিনিটও হাঁটতে হবে না, সমস্ত দোকানপাট আছে, ইচ অ্যান্ড এভরিথিং, মানে যা চাইবেন সব কিছু। এটা হলো বাঙালিদের মিষ্টির দোকান, এখানে খুব রেয়ার পাওয়া যায়, কিছু কিছু দূরে আছে, তো সেখানে এখানে মিষ্টিগুলো আছে, দেখুন কিরম কি মিষ্টি। এটা শনিবার, বেসিক্যালি শনিবারে এইসব স্ন্যাক্স আমরা বাইরে থেকে নিয়ে আসি, মাঝে বানায়ও আর নিয়েও আসি। এটা হলো গুড়ের রসগোল্লা, এগুলো কালো জাম মুখরোচক, এটা পেয়েছিলাম দারুণ, এটা ঘুগনি। তো প্রত্যেকটা মিষ্টি প্রায় 40 টাকার আশেপাশ। আর এটা আমি না এই ছোটো ছোটো মশলাগুলো দেখুন বাড়িতে রেখে দিই, যাতে কী হয় যে সহসা আমি যে কোনো রান্না তৈরি করতে পারি। আর বাচ্চা দেখুন আমার কীরকম নাচ করছে, একটা সং চালিয়ে দিয়েছিলাম। আমরা হাউসওয়াইফ তো কি, আমাদেরও প্রচুর কাজ থাকে, বলুন। হাউসওয়াইফ হলেও আমরা তো ঘর থেকেও আর্ন করি, আর সবচেয়ে বড় কথা সবাইকে কাজে লাগানো আমার মেইন মোটিভ আর টার্গেট থাকে। সুতরাং ছেলে বলে তাকে ছেড়ে দেবো এরকম কখনোই নয়। আমার বরকে দিয়েও আমি কাজ করাই যতটা সম্ভব, মানে এরকম না গা খাটাই, কিন্তু সবার মিলিত প্রয়াসেই চেষ্টাতেই আমাদের সংসার গড়ে ওঠে। নট লাইক দ্যাট অনলি যে মেয়েরা খেটে যাবে আর ছেলেরা বসে থাকবে, তাই না? তো আমার বাচ্চা দেখুন সমস্ত পিলো কী সুন্দর পরিয়ে দিয়েছে, এরকম প্রচুর কাজ করে আমার বাচ্চা, মানে কি বলবো, এইটুকুনি বাচ্চা এত হেল্প করে। আর আজকে হলো রবিবার, আমরা তো বাইরে টুকিটাকি খেতেই থাকি, আপনারা দেখেছেন অ্যাটলিস্ট। তো এইটা বাইরে আমাদের সামনে একটু বাজারে বললো ঘুরে আসি, হাজবেন্ড বললো চলো, তো সেখানেই ও বললো কি খাবে, আমি তো কিছু খাবার পুরো পেট ভর্তি আমার, তো একটা মানে কুলফি অর্ডার, কুলফি না মানে সেটা হলো ম্যাঙ্গো যেটা খাচ্ছে কী বলে ম্যাঙ্গো লাসি, তো সেটাই অর্ডার দিয়েছিলো খাচ্ছে। আর আমার খুব পাওভাজি খেতে ইচ্ছে করছিলো, আমি বললাম চলো আমি আর ডিনার বানাতে পারছি না, এটাই নিয়ে যাই। তো আপনারা দেখুন কীরকম রাস্তার এখানে কীরকমভাবে কী বানায়। তো বেসিক্যালি চিজ কার না খেতে ভালো লাগে, তো আমার বাচ্চা তো চিজে একদম দারুণ ভালোবাসে, তো আমরা চিজ পাওভাজি নিয়েছিলাম, তো এটা নিয়েই এখন ঘরে যাব, এটা খেয়ে ঘক। আর আমার বর আমি বলেছিলাম একটু পান খাবো, তো ঘুরে ঘুরে মানে কোথায় পানের দোকান সেটা ভুলে গেছিলো, আবার সে ঘুরে 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 রাত 11টা অবধি পান সার্চ করে, মানে আমাদের সামনেই আছে সেইখানে এসে তারপরে পান নিয়ে তারপর আমরা এখন যাচ্ছি। এখন প্রায় 10:15 মতো বাজে, তো দেখুন পান নালা কি সুন্দর সেজে গুজে দিচ্ছে। তো আমার বড় অ্যাকচুয়ালি মিষ্টি পান খায় না, কিন্তু আমরা নিয়েছি, যাই হোক দেখি কী করবো। আমার বাচ্চা তো পান খেতে খুব ভালোবাসে, একদম পানের মানে দারুণ কাস্টমার, খুব ভালোবাসে পান খেতে, আমার সঙ্গে ও খায়। এটা কি, এটা কি, এটা কি, এটা এটা পান। আর আজকে হলো ফার্স্ট মে, তো ফার্স্ট মেতে আমাদের তো জানেনই হাউসওয়াইফদের কোনোদিনও ছুটি নেই, কিন্তু আমরা কাজ করতেই থাকি, তবে এই কাজের মধ্যে একটা মজা আছে, ভালো লাগা আছে, জোর জবরদস্তি নেই। তো চলুন আজকের মতো ভিডিওটা এরমই শেষ করছি, এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করবেন আর ফলো করবেন। থ্যাংক ইউ।